হ্যালো এসএসসি স্টুডেন্টস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের প্রশ্ন আশা করি ভালো তো আজকে হচ্ছে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারের 12 নং কোশ্চেনটা নিয়ে আলোচনা করব যেটা তোমরা প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে কমেন্ট করতেছিলা যে ভাই পাংচুয়েশনের ক্লাস দিন সো আজকে আমরা পাংচুয়েশনই পড়ব এন্ড পাংচুয়েশন ইনশাআল্লাহ এ টু জেড সকল প্রবলেম সলভ হয়ে যাবে তবে এরপরও তোমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে এবং আমি নিজেও তোমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস দিব আর আজকের যে ক্লাসটা এটা হবে আমার দুইটা বইয়ের সেকেন্ড পেপার যে বইটা এটা হচ্ছে ফার্স্ট পেপারটা সেকেন্ড পেপার সেকেন্ড পেপার যে বইটা এর 108 নম্বর পেজ থেকে সো যাদের কাছে সেকেন্ড পেপার বই আছে তোমরা 108 নম্বর পেজটা বের করো আর যারা বই দুটো এখনই অর্ডার করো এখনই অর্ডার করে ফেলো অ্যান্ড ঘরে বসে তুমি এই প্লাসের প্রস্তুতি নিতে পারো ইংলিশে অ্যান্ড বই দুটো অনেক ছোট বাট অনেক ইফেক্টিভ সো তুমি 4 থেকে 5 দিনের মধ্যে রিভিশন কমপ্লিট করতে পারবা সাপোজ মনে করো তোমার এখন ফ্লো চার্টের সমস্যা তুমি ফ্লো চার্টটা দেখে নিলে আধা ঘন্টার মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে তুমি কানেক্টার্স পারতেছো না কানেক্টার্সের চ্যাপ্টারটা দেখো মডিফায়ার্স পারতেছ না মডিফায়ারের চ্যাপ্টারটা দেখো এনিথিং মাল্টিপল চয়েস থেকে শুরু করে সব কিছু একদম ফার্স্ট পার্সন প্রত্যেকটা টপিক সুন্দরভাবে ডিটেইলস আলোচনা করা আছে এইচএসসি স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার জন্য পারফেক্ট তো ঠিক আছে আর কোনো কথা না এখন আমরা সরাসরি আমাদের লেসনটাতে চলে যাব তার আগে যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো এবং চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো দেন এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে অ্যান্ড একটা সুখবর দিয়ে রাখি সেটা হচ্ছে যে কালকের পরের দিন মানে আজকে হচ্ছে 2 তারিখ 4 তারিখে সুপার 7 নামে আমি একটা সাজেশন পাবলিশ করব তোমরা সবাই রেডি থাকো ওই দিন আমার ফেসবুক পেজে আমি পাবলিশ করব রাত 8টায় সুপার 7 মানে সব কিছু প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেল সব কিছুর 7টা 7টা থাকবে অনলি 7টা 7টা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিকের মাত্র 7টা করে সাজেশন থাকবে অ্যান্ড ইনশাল্লাহ তার মধ্যে থেকে তোমরা কমন পাবা তো সুপার 7 হচ্ছে 4 তারিখ রাত 8টায় আমার ফেসবুক পেজে এছাড়া এটা নিয়ে আরও অ্যানাউন্সমেন্ট আসবে কালকে ইনশাল্লাহ সবাই রেডি থাকো আর চলো এখন আমরা সরাসরি আমাদের লেসনটাতে চলে যাই তো দেখো পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস পরীক্ষায় এসে 12 দাগে পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস ব্যবহার করতে হবে বা আনতে হবে সাধারণত 10টা দেখো এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের 12 নং কোশ্চেন আর এই 12 দাগে এই জিনিসটা মানে একটা ডায়লগের মতো থাকে আবার কখনো ন্যারেশন করেছি না আমরা প্যাসেজ ন্যারেশন ওরকমও থাকতে পারে তবে ডায়লগের মতো থাকুক মানে সংলাপ টাইপের থাকুক অথবা প্যাসেজ ন্যারেশনের প্যাসেজের মতো থাকুক যাই থাকুক না কেন এখানে সাধারণত ভুল থাকে 10টা এই দেখছো কি লেখা যে পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস ব্যবহার করতে হবে বা আনতে হবে সাধারণত 10টা মানে 10টার মতো ক্যাপিটাল লেটার্স আমাদের আনতে হয় অথবা ভুল থাকে সেটাকে কারেক্ট করতে হয় ভুল থাকে না মানে থাকেই না কোনো যতিচিহ্ন থাকেই না বা বিরাম চিহ্ন থাকে না আমাদেরকে আনতে হয় তো এরকম হচ্ছে 10টা তবে কখনো কখনো এখানে 9টাও থাকতে পারে আবার কখনো কখনো 11টাও থাকতে পারে সো কনফিউজড হওয়ার কিছু নাই তোমরা যদি 10টা মনে হয় 10টা বাট মোস্ট অফ দ্য টাইম 80% ক্ষেত্রেই 10টা আর যদি 9টা থাকে তোমার যদি মনে হয় যে 9টা দেন 9টা আর যদি 11টা হয় কখনো কখনো তাহলে 11টা বাট এটা নিয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই আর মার্কস হচ্ছে 5 এই টপিকে 5 আউট অফ 5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলসগুলো ফলো করলেই হবে এবার আমি তোমাদের 12টা রুলস পড়াবো জাস্ট এই 12টা রুলস পড়লেই হবে আশা করি তবে একটা জিনিস সবসময় মনে রাখবে পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস রুলসের চেয়ে প্র্যাকটিস বেশি জরুরি এটা এটা আসলে ওইভাবে তেমন কোনো রুলস না আমি যখন পড়াবো তখন তুমি বুঝতেই পারবা বাট অবভিয়াসলি গুরুত্বপূর্ণ এই 12টা রুল তো আমি এখনই টানা মুখস্থ করাই দিব তোমাদেরকে বাট এছাড়াও মানে প্র্যাকটিসটাও গুরুত্বপূর্ণ কারণ এটা সিম্পল একটা টপিক তবে একটু প্র্যাকটিসের দরকার হয় যে কোথায় কোনটা আসলে বসতেছে কিরকম কি হচ্ছে সো এটা ইজি হবে তোমার জন্য অ্যান্ড পরীক্ষাতে বেস্ট আউটপুট দিতে পারো যদি প্র্যাকটিস করে যাও অ্যান্ড ডোন্ট ওয়ারি আমি বোর্ড কোশ্চেনের প্র্যাকটিসও দিব এবং বিগত বছর বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ঠিক এই কথাটাই আমি এখন বললাম তোমাদেরকে তো চলো এবার আমরা সরাসরি লেসনটাতে চলে যাই তো এবার রুল নাম্বার 1টাতে চলে যাই আমরা দেখো তার আগে পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস করার জন্য অত্যাবশ্যকীয় কয়েকটি রুলস মানে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মাস্ট মানে মাস্ট রিড কিছু রুল যেগুলো অবশ্যই পড়তে হবে তো নাম্বার 1 প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি মানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম যে শব্দটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় কি দ্বারা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের একটা অক্ষর প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে দেখো এই যে একটা সেন্টেন্স দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ সুইডেন আমার কান্ট্রির নাম মানে কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে দেশ আমার দেশের নাম সুইডেন এই যে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ সুইডেন সো এখানে এই সেন্টেন্সটার প্রথম ওয়ার্ড হচ্ছে দা আর এই দার টিটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে এটা একদম সিম্পল একটা রুল অনেক ফানি যে এটাও পড়তে হবে বাট অ্যাকচুয়ালি এটা পড়তে হবে কারণ এটা দিয়েই শুরু করতে হয় অ্যাকচুয়ালি পাংচুয়েশন তো শি লাভস বোথ সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং শি লাভস সে ভালোবাসে বোথ সিঙ্গিং অ্যান্ড ডান্সিং সে সিঙ্গিং গান গাইতে অ্যান্ড ডান্সিং এবং নাচতে বা নৃত্য করতে দুইটাই সে ভালোবাসে এই শব্দের প্রথম সেন্টেন্স এই সেন্টেন্সটার প্রথম অর্থ হচ্ছে শি শি রেসটা বড় হাতের খেয়াল করছো যে শি লাভস বোথ সিঙ্গিং অ্যান্ড ডান্সিং তো চলো আমরা নেক্সটটা দেখি
বাট এটা যেন কখনো ভুল না হয় যে সেন্টেন্সের প্রথমটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে নাও দুই নাম্বারটা সম্পূর্ণ মানে সেন্টেন্স সম্পূর্ণ শেষ হওয়া বোঝাতে ফুল স্টপ ব্যবহৃত হয় একটা সেন্টেন্স সম্পূর্ণ শেষ হওয়া বোঝাতে ফুল স্টপ ব্যবহৃত হয় মানে একটা সেন্টেন্স শেষ তো তার শেষে কি বলবে ফুল স্টপ এটাও একটা কমন রুল বাট আনকমন রুলগুলো আসবে বাট এগুলো দিয়ে শুরু করার নিয়ম দ্য লিটল চিলড্রেন ছোট্ট শিশুরা বা বাচ্চারা আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলতেছে ইন দ্য ফিল্ড মাঠে সেন্টেন্সটা শেষ মানে সেন্টেন্স সম্পূর্ণ শেষ হওয়া বোঝাতে ইজ একটা ফুল স্টপ দেখছো এই যে আবার পরটা দেখো রনি হ্যাজ স্কোর জিপিএ 5 ইন এইচএসসি এক্সামিনেশন রনি জিপিএ মানে এইচএসসি পরীক্ষাতে জিপিএ 5 পেয়েছে এই যে লাস্ট একটা কি চিহ্ন ফুল স্টপ আমি আশা করি এবং দোয়া করি সবার জন্য যাতে তোমরাও জিপিএ 5 পাও এন্ড ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় আমার নিজেরও জিপিএ 5 আছে এইচএসসি তে এন্ড ইনশাআল্লাহ আমার জন্য তোমরা সব সময় দোয়া করবা তো নেক্সট যেটা এটা এটা তো আশা করি বুঝছো যে এন সম্পূর্ণ শেষ হওয়ার সাথে ফুল স্টপ ব্যবহৃত হয় তো চলো আমরা তিন নাম্বারটাতে যাই দেখো সেন্টেন্স কোন সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ একাধিক আসলে প্রত্যেকটার পরে কমা বসে এবং সর্বশেষটার আগে এন্ড বসে এবার এই এন্ডটা আমাদের রুল না বা এন্ডটা পাংচুয়েশন না বাট তোমাদের জানার সুবিধার্থে আমি দিয়েছি এটা সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ মানে একই পার্টস অফ স্পিচ ধরো একাধিক আসলে আমি বুঝাবো এটা একটু খেয়াল করো একটা সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ একাধিক আসলে একই পার্টস অফ স্পিচ একাধিক আসলে বলতে ভাই কি বুঝাচ্ছেন মানে পরপর কয়েকটা নাউন আসলে পরপর কয়েকটা অ্যাডজেক্টিভ আসলে এ ধরনের মানে নাউন আসছে তিন চারটা নাউন পরপর আছে অথবা অ্যাডজেক্টিভ আছে একটা সেন তিন চারটা অ্যাডজেক্টিভ পরপর আছে এই ধরনের ক্ষেত্রে প্রত্যেকটার পরে মানে ওই নাউন প্রত্যেকটার পরে কমা বুঝবে তবে সর্বশেষটার আগে অ্যান্ড আমি এক্সাম্পল দিব অবভিয়াসলি একটু রিল্যাক্স করো বাট আমি আগে বোঝো ব্যাপারটা প্রত্যেকটা মানে একই পার্টস অফ স্পিচ যদি পরপর চার পাঁচটা আসে সেক্ষেত্রে প্রত্যেকটার কমে পরে কমা বুঝবে তবে শেষটার আগে অ্যান্ড যেমন ধরো নাউন রহিম করিম শিলা নীলা অ্যান্ড রিনি ওয়ার ডুইং দ্য ওয়ার্ক বা ওয়ার পার্টিসিপেটিং ইন দ্য প্রোগ্রাম অথবা হর্স কাউ ডগ অ্যান্ড ক্যাট আর মোস্ট পপুলার ডোমেস্টিক অ্যানিমেলস ইন বাংলাদেশ হর্স কাউ গোট ডগস মানে গরু ছাগল কুকুর এগুলো হচ্ছে মানে মোস্ট পপুলার ডোমেস্টিক অ্যানিমেলস সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে আর কি মানুষ বেশি ভালোবাসে এই ডোমেস্টিক অ্যানিমেলসগুলোকে গৃহপালিত পশুগুলোকে তো ওইটা আমরা এবার আসলে এক্সাম্পলে দেখি তবে আরেকটা জিনিস আমি বলবো একটু আগে যে এটার উদাহরণটা দিলাম রহিম করিম শিলা নীলা এরা প্রত্যেকটা হচ্ছে একটা নাম মানে নাউন একই পার্টস অফ স্পিচ তো এদের প্রত্যেকটার পরে কমা বুঝবে চলো আমরা সরাসরি এবার এইখানকার এক্সাম্পল দেখি খেয়াল করো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো বারাক ওবামা ওয়াজ রিয়েলি অ্যান ইন্টেলিজেন্ট বারাক ওবামা ছিল আসলেই একজন ইন্টেলিজেন্ট মেধাবী অ্যাক্টিভ মানে কর্মঠ অ্যান্ড প্রুডেন্ট এবং বিচক্ষণ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বারাক ওবামা ছিল একজন ইন্টেলিজেন্ট মেধাবী অ্যাক্টিভ কর্মঠ এবং প্রুডেন্ট এবং বিচক্ষণ একজন প্রেসিডেন্ট তো এখানে ইন্টেলিজেন্ট যেটা এটাও একটা অ্যাডজেক্টিভ অ্যাক্টিভ যেটা মানে কর্মঠ এটাও একটা অ্যাডজেক্টিভ আবার প্রুডেন্ট যেটা এটাও একটা অ্যাডজেক্টিভ মানে একাধিক একাধিক অ্যাডজেক্টিভ মানে একাধিক পার্টস অফ স্পিচ পরপর আসছে খেয়াল করছো মানে একই পার্টস অফ স্পিচ সবই অ্যাডজেক্টিভ কিন্তু পরপর আসছে সো এই যে প্রত্যেকটার পরে কমা তবে শেষটার পরে কি বসবে শেষটার আগে কি বসবে অ্যান্ড সো বারাক ওবামা অস্ট্রেলিয়ান ইন্টেলিজেন্ট কমা অ্যাক্টিভ অ্যান্ড এবারে যেহেতু অ্যান্ড দিব সো এর আগে তো আর কমা বসবে না তাই না শেষটার আগে কি বলছে দেখো এবং সর্বশেষটার আগে অ্যান্ড বসবে সো প্রুডেন্ট সর্বশেষ এর আগে অ্যান্ড দিছে অ্যান্ড আর কমা তো এক জায়গায় বসবে না বুঝছো সেটাকে মাথায় রাখবা নেক্সট এক্সাম্পলে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো হি ওয়াজ অথর সে ছিল লেখক সে ছিল কি অথর মানে লেখক অ্যাক্টর অভিনেতা পেইন্টার মানে চিত্রকর বা চিত্রশিল্পী সিঙ্গার গায়ক অ্যান্ড ড্রামাটিস্ট এবং নাট্যকার অ্যাট এ টাইম এক সময়ে মানে একই সময় বা একই সাথে সে ছিল অথর অ্যাক্টর পেইন্টার সিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট সাপোজ কাজী নজরুল ইসলাম সে একই সাথে কি অথর লেখক অভিনেতা পেইন্টার সিং আমি জানি না সে পেইন্টার ছিল কিনা মানে আমি উদাহরণের ক্ষেত্রে আর কি বলতেছি সাপোজ মনে করো মানে ধরো আর কি কাজী নজরুল ইসলাম আর কি বাট আমি জানি না আবার রবীন্দ্রনাথও পেইন্টার ছিল কিনা আমার এক্সাক্ট মনে নেই বুঝছো তো দেখো হি ওয়াজ অথর সে ছিল অথর অ্যাক্টর পেইন্টার সিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট এই যে একই নাউন মানে পার্টস অফ স্পিচের একই নাউন পরপর কয়টা আসছে এক দুই তিন চার পাঁচ তো এর প্রত্যেকটার পরে কমা এর প্রত্যেকটার পরে কমা তবে এই যে শেষটা তার আগে কি বসবে একটা অ্যান্ড কি বসবে একটা অ্যান্ড তো আমরা প্রথমে অথরের পরে দিলাম কমা অ্যাক্টরের পরে পেইন্টারের পরে সিঙ্গার এর পরে দেওয়া যাবে না কারণ এর পরেই আছে শেষটা ড্রামাটিস্ট তার আগে কি বসবে অ্যান্ড
সো আশা করি রুটটা বুঝতে পারছো সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ একাধিক আসলে প্রত্যেকটার পর কম অবশ্যই এন্ড সর্বশেষটার আগে এন্ড তো চলো এখন আমরা 4 নাম্বার রুলে যাই দেখো একটি সেন্টেন্সের মধ্যে একাধিক অর্থপূর্ণ ক্লজ থাকলে এর প্রত্যেকটির পরে কমা বসে এবং শেষে ফুল স্টপ বসে একটা সেন্টেন্স এর মধ্যে একাধিক অর্থপূর্ণ ক্লজ ক্লজ শব্দের বাংলা হচ্ছে বাক্যাংশ মানে একটা সম্পূর্ণ বাক্য না বাক্যের একটা অংশ আর এরকম দুই তিনটা অংশ মিলে একটা সম্পূর্ণ বাক্য হয় আমার কথা বুঝা গেছে ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ একটা সম্পূর্ণ বাক্য না বাক্যের অংশ তো আর এরকম দুই তিনটা অংশ মিলে একটা সম্পূর্ণ বাক্য হয় আমি সিম্পল একটা উদাহরণ দিই দেখো ওয়ার্কিং হার্ড কঠোর কঠোর পরিশ্রম করে হি আর্নস হিজ লাইভলিহুড সে তার জীবনযাপন করে বা জীবন চালায় এখানে দেখো এই যে ওয়ার্কিং হার্ড একটা বাক্য অংশ হি আর্নস হিজ লাইভলিহুড আর একটা বাক্য অংশ বাট এই দুইটা সম্পূর্ণ মিলাইয়া হচ্ছে একটা সেন্টেন্স দুটো সম্পূর্ণ মিলে একটা সম্পূর্ণ সেন্টেন্স একটা পূর্ণ বাক্য তো রুল যেটা সেটা হচ্ছে যে একটি সেন্টেন্সের মধ্যে একাধিক অর্থপূর্ণ ক্লজ থাকলে এর প্রত্যেকটির পরে কমা বসে এবং শেষে ফুল স্টপ বসে তো এই যে একাধিক অর্থপূর্ণ ক্লজ মানে একাধিক যদি বাক্য অংশ থাকে তাহলে এর প্রত্যেকটির পরে কমা বসে দেখো ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করে হি আর্নস হিজ লাইভলিহুড সে তার জীবনযাপন করে সে তার জীবনযাপন করে একটা অংশ আর ওয়ার্কিং হার্ড কিভাবে কঠোর পরিশ্রম করে ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করে হি আর্নস হিজ লাইভলিহুড এই যে শুরুর যে অংশটা এরপরে সবসময় কি বলবে কমা আর মানে এবং শেষে একদম শেষে তারপরে কি বলবে ফুল স্টপ সো একটি সেন্টেন্সের মধ্যে একাধিক অর্থপূর্ণ ক্লোজ থাকলে এর প্রত্যেকটির পরে কমা বসে এবং শেষে ফুল স্টপ বসে আমি একদম সিম্পল একটা উদাহরণ দিই তোমাদের আমরা কন্ডিশনালে পড়ছি না ইফ হি কামস আই শ্যাল গো যদি সে আসে তাহলে আমি যাব ওইখানে দেখবা সবসময় ইফ হি কামস এর পরে একটা কি থাকে কমা থাকে আই শ্যাল গো যদি সে আসে তাহলে আমি যাব তো পুরো সেন্টেন্সটা হচ্ছে ইফ হি কামস আই শ্যাল গো বাট ক্লোজ গুলো কি ইফ হি কামস কমা বাকিটুকু আই শ্যাল গো এরপরে আমরা আরো পড়ছি না ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুয়ার ইফ আই ওয়ার এ কিং আমি যদি রাজা হতাম এই ইফ আই ওয়ার এ কিং এর পরে কি থাকে একটা কমা আই উড হেল্প দ্য পুয়ার আমি গরিবদেরকে সাহায্য করতাম তো এখানে পুরাটা মিলিয়ে হচ্ছে একটা ফুল সেন্টেন্স বাট এই যে যে ইফ আই ওয়ার এ কিং এটা একটা ক্লোজ আই উড হেল্প দ্য পুয়ার এটা আরেকটা ক্লোজ তো এই প্রত্যেকটা ক্লোজের পরে মানে একাধিক অর্থপূর্ণ ক্লোজ থাকলে এর প্রত্যেকটির পরে তো যেহেতু দুইটা আছে তো এই দুইটার পরে হইলে কি ইফ আই ওয়ার এ কিং এই কিং এর পরে একটা কমা বাকিটুকু কি আই উড হেল্প দ্য পুয়ার শেষে যে একটা ফুল স্টপ তোমরা এই যে এইটা একটু দেখো এক্সাম্পলটা আরো ক্লিয়ার হয়ে যাবে মিস্টার আসলাম মাই কাজিন আমার কাজিন সে হচ্ছে আমার চাচাতো ভাই ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট পলিটিশিয়ানস ইন বাংলাদেশ সে বাংলাদেশের একজন অন্যতম শার্পেস্ট পলিটিশিয়ান তীক্ষ্ণ রাজনীতিবিদ শার্পেস্ট মানে তীক্ষ্ণ ধারালো এই টাইপের আর পলিটিশিয়ানস মানে হচ্ছে রাজনীতিবিদ তো আমার চাচাতো ভাই আসলাম একজন অন্যতম তীক্ষ্ণ রাজনীতিবিদ বাংলাদেশের তো এখানে মিস্টার আসলাম একটা এই যে একটা বাক্য নয় এটা কিন্তু বাক্যের একটা অংশ একটা ক্লোজ এরপরে সে কে মাই কাজিন সে হচ্ছে আমার চাচাতো ভাই এই যে আরেকটা অংশ ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট পলিটিশিয়ানস ইন বাংলাদেশ সে হচ্ছে বাংলাদেশের একজন তীক্ষ্ণ রাজনীতিবিদ দেখো এখানে যদি এই মাই কাজিন পার্টটুক না থাকতো তাহলে কি হইতো জানো মাই মিস্টার আসলাম ইজ মিস্টার আসলাম ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট পলিটিশিয়ান ইন বাংলাদেশ এটা একটা পূর্ণ সেন্টেন্স যদি জাস্ট এই মাই কাজিন এই পার্টটুকু না থাকতো মিস্টার আসলাম ইজ এন ওয়ান অফ দ্য শার্পেস্ট পলিটিশিয়ান ইন বাংলাদেশ ইটস ওকে কিন্তু সারাটা মাঝখানে এই একটা ক্লোজ দেওয়াতে এইটাও আলাদা হয়ে গেছে সো এরপর একটা কমা মাই কাজিনের পরে আরেকটা কমা ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট পলিটিশিয়ান ইন বাংলাদেশ এই জন্য আমি বলি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে অ্যান্ড ইনশাল্লাহ আমি নিজেই বেশি বেশি প্র্যাকটিস তোমাদের করাবো প্রত্যেকটা টপিকের ইনশাল্লাহ পাংচুয়েশন সহ তো আশা করি বুঝতে পারছো না আমরা 5 নম্বর রুলে যাই কোনো সেন্টেন্সে প্রশ্ন করা বুঝালে তার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে এটা তো বলাই লাগে না যে অ্যাকচুয়ালি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে মানে কোনো সেন্টেন্স যদি প্রশ্ন করা বুঝায় তাহলে তার শেষে কি বসে প্রশ্নবোধক চিহ্ন ডু ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করো আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুইভাবে হয়তো ডব্লিউ ইস কোয়েশ্চেন দ্বারা মানে ডব্লিউ ইস ওয়ার্ড যেগুলো হু হুইস হুয়েন হোয়ার হোয়াট দ্যাট হাউ এগুলো দিয়ে অথবা অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ অ্যাজ হ্যাড অথবা ডু ডাজ ডিড এই জিনিসগুলো দিয়ে সবসময় কি শুরু হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তো যদি প্রশ্ন করা বোঝায় সবসময় তার শেষে কি বসবে কি বসবে ইন্টারোগেশন চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন যদি টেন্স কেউ না চিনো আমার ন্যারেশনের ভিডিওটা তোমরা দেখতে পারো ওটার মধ্যে ডিটেইলস আলোচনা আছে সেন্টেন্সের এবং টেন্সের তো এই যে হচ্ছে সেন্টেন্সের কনসেপ্ট এটা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা তোমরা ওটা দেখে আসতে পারো একদম ডিটেইলস পাওয়া ইনশাল্লাহ তো 6 নাম্বারটা দেখি কোন সেন্টেন্সে বিষয় আবেগ আচ্ছা এই লাস্ট এক্সাম্পলটা পড়ে না হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো একটা প্রশ্ন করা না এটা কি কোনো কাউকে কিছু বলা নাকি অ্যাকচুয়ালি এটা প্রশ্ন করা প্রশ্ন জিজ্ঞাসা করা হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করতেছো
সো এখানে কি হবে প্রশ্নবোধক চিহ্ন তো নেক্সটটা দেখো কোন সেন্টেন্সে বিষয় আবেগ উচ্ছ্বাস বা মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পেলে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে বিস্ময়সূচক চিহ্ন বসে ক্লিয়ার ব্যাপারটা কোন সেন্টেন্সে বিষয় আবেগ উচ্ছ্বাস বা মনের আকস্মিক অনুভূতি মানে তুমি চমকায় গেছো এই ধরনের কোনো কিছু মানে একটা ঘটনা খুবই আনন্দ দিছে তোমার অথবা একদম মানে দিল তোড়ায় হিন্দিতে বলা হয় মানে একদম মানে দিলটা ভেঙে গেছে এই যে হৃদয় ভাঙা তো একদম হয়তো তুমি প্রচুর উচ্ছ্বাসিত নালে প্রচুর কষ্ট পাইছো এই ধরনের যে ঘটনাগুলা এর ক্ষেত্রে সবসময় এই সেন্টেন্স গুলাকে বলা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স এর ক্ষেত্রে সবসময় বিস্ময়সূচক চিহ্ন বসে কি চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন দেখো হুররা কি আনন্দ উই হ্যাভ ওন দ্য গেম আমরা গেমটা জিতে গেছি এবার আস্ক মি আমাকে প্রশ্ন করেছে ভাই এই এক্সক্লামেটরি চিহ্নটা এইখানে হয়েছে কেন শেষে কেন হয় নাই এবার আমি তোমারে বলি আবেগটা তুমি কই প্রকাশ করছো এইখানে নাকি এইখানে দেখো তো এইখানে এরপরে হবে এক্সক্লামেশন চিহ্ন আর এরপরে হবে কি একটা ফুল স্টপ আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বাট এটা মিলায়া এই যে যেটা এটা হচ্ছে এক্সক্লামেটরি সো হুররা উই হ্যাভ ওন দ্য গেম আবার অ্যালাস আহ হি হ্যাজ লস্ট হিজ ফাদার সে তার বাবাকে হারিয়েছে খুবই বিষাদের একটা ঘটনা সো তুমি এখানে আবেগটাকে এইখানে প্রকাশ করছো নাকি এই যে দেখো তো অ্যালাসে প্রকাশ করছো অ্যালাসে সো এইখানে হবে আবার নেক্সটটা দেখো হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ কি সুন্দর একটা পাখি বা আহ কি সুন্দর একটা পাখি তো এই যে কি সুন্দর বা চমৎকার একটা পাখি এটা কিন্তু তুমি কোনো হুররা বা অ্যালাসে বলো না এটা তুমি পুরো সেন্টেন্সটা জুড়ে বলছো তাই এটাতে এক্সক্লামেটরি সেন্টেন্সটা শেষেই বুঝবে তোমরা খেয়াল রাখবা সেন্টেন্স সারা যেটা দিয়েছে ওটাতে হুররা বা অ্যালাস আছে কিনা যদি থাকে তাহলে তারপরে আর যদি এই ধরনের নর্মাল সেন্টেন্স হয় তাহলে তারপরে কি বুঝবে একদম মানে তার শেষে বসবে আর কি এক্সক্লামেটরি চিহ্নটা তো আশা করি বুঝতে পারছো নাও আমরা সাত নাম্বার রুলে যাব তো সাত নাম্বারটা দেখো রিপোর্টেড স্পিচের আগে এবং পরে ইনভার্টেড কমা বসে রিপোর্টেড স্পিচের আগে এবং পরে সবসময় ইনভার্টেড কমা বসে এবার প্রশ্ন করো ভাই আমার এবার আমাকে প্রশ্ন করো ভাই রিপোর্টেড স্পিচ কি ইনভার্টেড কমা কি ওকে আমি বলতেছি আমরা ন্যারেশন করি না যখন ন্যারেশন তখন দুই রকমের মানে একটা সেন্টেন্সে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে কে কাকে বলতেছে আর একটা হচ্ছে কি কথাটা বলতেছে একটা হচ্ছে কে কাকে বলতেছে আই সেড টু হিম হি সেড টু মি শি সেড টু মি টিচার সেড টু পাভেল পাভেল সেড আস দ্য টিচার এই ধরনের হি সেড টু মি শি সেড টু হার এই ধরনের যে থাকে না এই দেখো হি সেড টু মি তো কে কাকে বলতেছে হি সেড টু মি সে আমাকে বলতেছে এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব কি বলা হয় রিপোর্টিং ভার্ব আর যে কথাটা বলছে মানে কি বলার চেষ্টা করছে যে আই ওয়াজ ইল মেইন যে কথাটা সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ কি বলা হয় রিপোর্টেড স্পিচ তো এই রিপোর্টেড স্পিচের আগে এবং পরে সবসময় কি বসে ইনভার্টেড কমা ইনভার্টেড কমা কি এই যে দেখছো দুইটা জিনিস এটাকে বলে ইনভার্টেড কমা তো যদি মানে পাংচুয়েশনটা ন্যারেশন থেকে আসে তাহলে সবচেয়ে ব্যবহার হয় এই দুইটা জিনিস এই যে এই এটা আর এটা আর যদি ডায়লগ থেকে হয় তাহলে এটা আসে না বললেই চলে ডায়লগ থেকে এই ধরনের ডায়লগ যদি আসে পরীক্ষাতে তাহলে এরকম হয় না সেই পাংচুয়েশনের অ্যান্সারগুলো বুঝছো তো দেখো রিপোর্টেড স্পিচ এর আগে এবং পরে রিপোর্টেড স্পিচটা কি বুঝতে পারছো একটা হচ্ছে কে কাকে বলতেছে হি সেড টু মি এই যে পার্টটা এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব এখানে কিছু বসাতে হবে না তোমাকে এখানে জাস্ট এরপর একটা কমা বসবে তবে এটা দেয়াই থাকে আর না থাকলে তোমাকে দিতে হবে তো যেটা বিষয় সেটা হচ্ছে যে কথাটা যেটা আই ওয়াজ ইল এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ সো এর আগে এবং পরে এর আগে এবং পরে কি বসবে ইনভার্টেড কমা এটা যেন মিস না হয় সেকেন্ডটা হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক তুমি কি তোমার হোমওয়ার্ক মানে বাড়ির কাজ কমপ্লিট করেছো টিচার আস্কড টু মি টিচার মানে শিক্ষক আস্কড মি শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি তোমার বাড়ির কাজ কমপ্লিট করেছো আমাদের অ্যাসাইনমেন্ট থাকে স্যার যখন জিজ্ঞাসা পাবেল তুমি কি তোমার অ্যাসাইনমেন্ট করেছো আমি মানে আজ পর্যন্ত কোনোদিন মানে অ্যাপ্রোপ্রিয়েট ডেটে আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি নাই অলওয়েজ দু একদিন লেট হবে দু একদিন তিন দিন পরে যা এগুলো না বলি তোমরা ভার্সিটিতে আসো বুঝতে পারবা তো হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক তুমি কি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করেছো টিচার আস্কড মি শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলো তো কে কাকে জিজ্ঞাসা করলো এই পার্টটুকুকে কি বলা হয় এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব কিন্তু কি জিজ্ঞাসা করলো কথাটা কি ছিল হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ তো এর আগেও ইনভার্টেড কমা এই যে সুন্দর করে কিউট লাগে কিন্তু দেখতে আর এই যে আর দুইটা ইনভার্টেড কমা তো বুঝতে পারছো ব্যাপারটা আর বলতে পারো এখানে কেন প্রশ্নবোধক চিহ্ন আসছে ইন্টারোগেশন চিহ্ন আসছে কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স
ক্লিয়ার যেটা আমরা একটু আগে পড়ে আসছি তো এই ছিল হচ্ছে ব্যাপারটা আশা করি ইনভার্টেড কমার ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে কোথায় ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে তো চলো এখন আমরা 8 নম্বর রুলে যাই কোন শব্দের অক্ষর বাদ দিয়ে ছোট করতে চাইলে সেই স্থানে অ্যাপোস্ট্রোফি চিহ্ন বসে কোন শব্দের অক্ষর বাদ দিয়ে যদি আমরা ছোট করতে চাই মানে আছে না হি ইজ সরি ইট ইজ মাই ফোন এটা হচ্ছে আমার ফোন সো ইট ইজ না বলে আমরা বলি ইটস মাই ফোন হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইওর নেম মানে হোয়াটস ইওর নেম তোমার নাম কি এই ধরনের যে ব্যাপারগুলো তো কোন শব্দের অক্ষর বাদ দিয়ে ছোট করতে চাইলে সেই স্থানে অ্যাপোস্ট্রোফি বসে কি বসে অ্যাপোস্ট্রোফি চিহ্ন কোনটা এই যেটা এছাড়া পজিটিভ মানে পজিটিভ কি সত্তাধিকার বা মালিকানা যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রেও মানে এর ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি বসে আবার দেখো লাইনটা কোন শব্দের অক্ষর বাদ দিয়ে যদি তুমি ছোট করতে চাও সেক্ষেত্রে কি বসে অ্যাপোস্ট্রোফি চিহ্ন তো এই ছোট করা ছাড়াও আরেকটা ক্ষেত্রেও ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে যদি পজিটিভ মানে সত্তাধিকার বা মালিকানা কোনো কিছু বোঝায় সত্তাধিকার বা মালিকানা মানে এই জিনিসটা তোমার দিস ইজ সাপোজ এই যে আমার ক্যামেরা দিস ইজ পাভেলস ডিএসএলআর মানে এটা হচ্ছে পাভেলস ডিএসএলআর পাভেলের ক্যামেরা আচ্ছা তোমরা আমার অনেকে প্রশ্ন করছো ভাই পাভেলস এইচএসসি ইংলিশ কেন পাভেলস এইচএসসি ইংলিশ মানে এই যে এইচএসসি ইংলিশ চ্যানেলটা এটা পাভেলের ওই অ্যাপোস্ট্রোফি এস এটার মানে হচ্ছে র বা এর তো পাভেলস পাভেল না থেকে পাভেলস মানে পাভেলের এইচএসসি ইংলিশ মানে ওটার মালিকানাটা আমার ওই সত্তাধিকার বা ওটার মালিক কে আমি এটা বুঝাই আর কি তো এছাড়া পজিটিভ মানে সত্তাধিকার বা মালিকানার ক্ষেত্রেও কি অ্যাপোস্ট্রোফি চিহ্ন বসে সো এই কারণে দেখবা পাভেলের পরে অ্যাপোস্ট্রোফি যে এসটা আছে ওই অ্যাপোস্ট্রোফি এস দ্বারা বুঝায় যে এই চ্যানেলটার মালিক আমি অনেক ফানি না তোমরা এটা জানতা না তো দেখো হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যাটা কি তো হোয়াট ইজ ইউর প্রবলেম অ্যাকচুয়ালি কিন্তু আমরা অক্ষর বাদ দিয়ে ছোট করতে চাইছি তাই হোয়াট ইজটা কি হয়ে গেছে হোয়াটস আর এই যে আসছে একটা অ্যাপোস্ট্রোফি চিহ্ন আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার পরেরটা দিস ইজ নীলিমাস হাউস এটা নীলিমার বাড়ি দিস ইজ তুমি যদি দাও দিস ইজ নীলিমা হাউস ওটা কিন্তু গেল নীলিমা হাউস বলতে মানে নীলিমা হাউস বলতে তো কিছু নাই দিস ইজ নীলিমাস হাউস এটা নীলিমার বাড়ি অথবা নীলিমাদের বাড়ি তো নীলিমার বাড়ি বা নীলিমাদের বাড়ি বলতে কি তাদের মালিকানা বোঝাচ্ছে ঠিক আছে আর যখনই মালিকানা বোঝাচ্ছে তখন সেটা কি অ্যাপোস্ট্রোফি এস সো আই থিঙ্ক এটা বুঝতে পারছো তোমরা না আমরা নেক্সট একটা টপিকে যাব নেক্সট রুলে যাব 9 নম্বরটা তো 9 নম্বরটা একটু দেখো কম্পাউন্ড ওয়ার্ড মানে একাধিক শব্দ একত্রে যুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয় এটা প্রায় আসে মানে মাঝে মাঝে আসে বাট এটা শিখতে হবে একটা নিউ টার্ম এটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে পাবা এটা ইম্পর্টেন্ট রোল অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট রোল কম্পাউন্ড ওয়ার্ড মানে এই যে কম্পাউন্ড ওয়ার্ড কি আস্ক মি ভাই হোয়াট ইজ কম্পাউন্ড ওয়ার্ড কি তো হোয়েন টু ওয়ার্ডস আর মোর আর ইউজ টুগেদার টু ক্রিয়েট এ নিউ মিনিং ইজ কল্ড এ কম্পাউন্ড ওয়ার্ড বুঝো নাই না হোয়েন টু ওয়ার্ডস অর মোর যখন দুইটা বা তার বেশি শব্দ আর ইউজড টুগেদার ব্যবহৃত হয় টুগেদার একত্রে টু ক্রিয়েট এ নিউ মিনিং একটা নতুন শব্দ সৃষ্টি করার জন্য যখন দুইটা বা তার বেশি ওয়ার্ড একত্রে যুক্ত হয় বা ব্যবহৃত হয় ইজ কল্ড এ কম্পাউন্ড ওয়ার্ড তাকেই বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড তো সিম্পলি তোমরা সংজ্ঞাটা শিখে নাও হোয়েন টু ওয়ার্ডস অর মোর আর ইউজ টুগেদার টু ক্রিয়েট এ নিউ মিনিং ইজ কল্ড এ কম্পাউন্ড ওয়ার্ড একটু ডিফিকাল্ট আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি যখন দুইটা বা তার বেশি শব্দ একত্রে যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করে একটা নতুন অর্থ তৈরি করে বুঝো নাই যখন দুইটা বা তার বেশি শব্দ এক হয়ে একটা নতুন অর্থ তৈরি করবে একটা নতুন শব্দার্থ তৈরি করবে তখন সেটাকে কি বলা হয় একটা কম্পাউন্ড ওয়ার্ড দেখো দিস ইজ মাই ফাদার ইন ল এই হচ্ছে আমার শ্বশুর মানে শ্বশুর ফাদার আর কি সো দিস ইজ মাই ফাদার ফাদার মানে কি বাবা ইন ল ল মানে আইন আর ইন ল দেখো এবার ফাদার আর ইন ল একটা মানে হচ্ছে বাবা আর একটা হচ্ছে আইন বাবা আর আইন কিন্তু দুইটা মিলায় একসাথে কি হয়ে গেছে দেখো এই বাবা অর্থ বা আইন অর্থ হয়েছে নাকি নতুন একটা অর্থ সৃষ্টি হয়েছে শ্বশুর কি সৃষ্টি হয়েছে শ্বশুর সো দিস ইজ মাই ফাদার ইন ল এই হচ্ছে আমার তো ব্যাপারটা কি বুঝতে পারছো হোয়েন টুয়ার্ডস অর মোর আর ইউজড টুগেদার একত্রে ব্যবহৃত হয় টু ক্রিয়েট এ নিউ মিনিং একটা নতুন অর্থ তৈরি করার জন্য ইজ কল্ড এ কম্পাউন্ড ওয়ার্ড তাকেই বলা হয় একটা কম্পাউন্ড ওয়ার্ড তো আশা করি বুঝতে পারছো যে এখানে বাবার অর্থটাও থাকবে না আইনের অর্থটাও থাকবে না লর অর্থটাও থাকবে না নতুন একটা অর্থ সৃষ্টি হবে আমরা পরেরটা দেখি হি ড্রাইভস সে মানে ড্রাইভ করে অ্যান ওল্ড ফ্যাশন ওল্ড মানে পুরাতন বা প্রাচীন ফ্যাশন মানে ফ্যাশনের বাংলা তো মনে হয় ফ্যাশনই মানে পুরনো ডিজাইনের কার
তো এখানে আছে হি ড্রাইভস এন ওল্ড ফ্যাশনড কার সে একটা পুরনো মডেলের গাড়ি ড্রাইভ করে কিন্তু এখানে এইটার মানে ওল্ড ফ্যাশন পুরনো মডেল না এখানে এটার মানে হচ্ছে হি ড্রাইভস এন ওল্ড ফ্যাশন কার সে একটা সেকেলে গাড়ি চালায় সেকেলে ওল্ড ফ্যাশন মানে কি সেকেলে আবার আমি আরো উদাহরণ দিচ্ছি তোমাদেরকে দেখো তোমরা একটা জিনিস শুনবা লং টার্ম সলিউশন বা লং টার্ম ভিশন যেমন আমি উদাহরণ দিই এখানে জাস্ট এ লং টার্ম ভিশন সাপোজ আই হ্যাভ এ লং টার্ম ভিশন আমার আছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এ লং মানে দীর্ঘ ঠিক আছে বা টার্ম টার্ম মানে হচ্ছে টার্ম মানে কোনো একটা কিছু ধরন বা এ জাতীয় কিছু বুঝাবো না এই টার্মটা সম্পর্কে কি তুমি কিছু জানো সো টার্ম কিন্তু লং টার্ম একসাথে ব্যবহৃত হয়ে কি হচ্ছে দীর্ঘমেয়াদী কি হচ্ছে দীর্ঘমেয়াদী তো দুইটা শব্দ একত্রে তৈরি হয়ে কি আসতেছে একটা কম্পাউন্ড আমি আরো উদাহরণ দিই আমি আরো একটা উদাহরণ দিই তোমাদের আপ টু ডেট আপ টু ডেট এখানে কিন্তু দুইটা হাইফেন হবে এটা তোমরা যেন কখনো মিস্টেক না করো আমি একটু ফাঁকা করে দেই আপ টু ডেট তো হি ইজ অ্যান আপ টু ডেট ম্যান তবে এর চেয়ে ভালো এক্সাম্পল দিতে পারি আমরা সো ইট ইজ এ আপ টু ডেট ইউজার গাইড ইট ইজ এ আপ টু ডেট ইউজার গাইড আমি তোমাকে বললাম যে আমি ফেসবুকে আজকে আমার ভোকাবুলারি পিডিএফটা আপলোড দিব তো এটা তোমরা কিভাবে পাবা সো এটা আমি নিয়ে একটা ভিডিও বানাইলাম তো এটা কি হচ্ছে ইট ইজ এ আপ টু ডেট ইউজার গাইড ব্যবহারকারীদের জন্য এটা একটা পরিপূর্ণ আপ টু ডেট মানে লেটেস্ট একটা নির্দেশনা সো এই যে আপ মানে উপরে দেখো খেয়াল করো আপ মানে আলাদা থেকে উপরে টু মানে প্রতি আর ডেট মানে হচ্ছে তারিখ কিন্তু আপ টু ডেট মানে হচ্ছে যে হালনাগাদ মানে কি হালনাগাদ মানে সবকিছু আপডেট করা একদম আধুনিক রূপ দেয়া একদম হালনাগাদ করা এটা তো আপ মানে আলাদা কি ছিল ডেট মানে আলাদা কি ছিল আর একসাথে কি মানে দেখছো সো এই ধরনের যে কম্পাউন্ড ওয়ার্ড একাধিক শব্দ যখন একত্রে যুক্ত করা হয় তখন তার মাঝে কি বসে হাইফেন হাইফেন কি এই যে ড্যাশের যে ছোট একটা দাগের মতো জাস্ট ইজ এটাকে হাইফেন বলা হয় সো দিস ইজ মাই ফাদার ইন ল আই হ্যাভ এ লং টার্ম ভিশন লং আ টার্মের মাঝখানে This is an up to date user guide. So up er pore to pore date. So, up to date user guide. He drives an old fashioned car. Old fashioned. Older fashioned er mask connect hyphen. So asha kori tumra ar register te bhul korbo na. Old fashioned car. So jokhon ei dhoroner compound word dekhbo tumra dekhbo porte gele advance theke ba je boi follow koro tumra amar boite to obviously paba. Dekhbo ei jinish gular byabohar. তো ওইটা তাহলে একটু টুকে রাখবা জিনিসটা সম্পর্কে তাহলে তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে আর এমনি প্র্যাকটিস পাবা এখান থেকে তো এখন আমরা নেক্সট রুলে দেখো প্রপার নাউন সব সময় প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ এর প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারের হয় সব সময় প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ এর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারের হয় আস্ক মি আমাকে প্রশ্ন করো প্রপার নাউন কি প্রপার অ্যাডজেক্টিভ কি প্রপার নাউন কি আর প্রপার অ্যাডজেক্টিভ কি প্রপার নাউন যেটা এটা হচ্ছে নাম বা জ্ঞাতিবাচক কোনো শব্দ মানে কোনো একটা কিছুর নাম ব্যক্তি বস্তু স্থান জায়গা রবীন্দ্রনাথ কাজী নজরুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এরা সবাই প্রপার নাউন রাজশাহী কুমিল্লা বরিশাল ঢাকা বাংলাদেশ সব প্রপার নাউন গীতাঞ্জলি তারপরে যত বইয়ের নাম টাম এভরিথিং কোনো কিছু নাম বলতে সেটা কি প্রপার নাউন এবার তাহলে প্রপার অ্যাডজেক্টিভ কি বা প্রপার নাউন তো চেনালেন যে কোনো ব্যক্তি বস্তু স্থান কোনো কিছু নির্দিষ্ট একটা নাম কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ কি তো অ্যাডজেক্টিভস মেড ফ্রম প্রপার নাউন্স আর প্রপার অ্যাডজেক্টিভস বুঝ নাই না অ্যাডজেক্টিভস মেড ফ্রম প্রপার নাউন্স আর প্রপার অ্যাডজেক্টিভ আমি আরো ক্লিয়ার বলি অ্যাডজেক্টিভস মেড ফ্রম যে অ্যাডজেক্টিভগুলো মেড ফ্রম তৈরি হয়েছে প্রপার নাউন থেকে আর প্রপার অ্যাডজেক্টিভ সেগুলোরই বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ মানে প্রপার নাউন থেকেই যে অ্যাডজেক্টিভের তৈরি তাকেই বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ আমি ক্লিয়ার করে দিই এশিয়া একটা মহাদেশের নাম না এশিয়া এবার এই এশিয়াতে যারা বাস করে তাদেরকে কি বলা হয় এশিয়ান সো এশিয়া হচ্ছে প্রপার নাউন আর এশিয়ান হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ আমেরিকা একটা মহাদেশ বা একটা দেশ একটা মহাদেশই বলো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দুই ভাগে বিভক্ত সো আমেরিকায় যারা থাকে তাদেরকে বলা হয় আমেরিকান সো আমেরিকা এটা হচ্ছে একটা নাম প্রপার নাউন কিন্তু এই আমেরিকান এটা কি একটা প্রপার অ্যাডজেক্টিভ জাপান একটা দেশের নাম কিন্তু জাপানিজ এই যে দেখো জাপানিজ এটা একটা কি প্রপার অ্যাডজেক্টিভ বাংলাদেশ একটা প্রপার নাউন বাংলাদেশি এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ চায়না একটা প্রপার নাউন চাইনিজ একটা প্রপার অ্যাডজেক্টিভ ইতালি
একটা প্রপার নাউন, ইতালিয়ান এটা একটা প্রপার অ্যাডজেকটিভ। আল্লাহ আর উদাহরণ দিব নাকি বুঝতে পারছো তোমরা? আই হোপ বুঝতে পারছো ইনশাল্লাহ। সো প্রপার অ্যাডজেকটিভ কি? অ্যাডজেকটিভস মেড ফ্রম প্রপার নাউন্স আর প্রপার অ্যাডজেকটিভ। প্রপার নাউন থেকেই যে অ্যাডজেকটিভ গুলার সৃষ্টি তাকে কি বলা হয়? প্রপার অ্যাডজেকটিভ। এশিয়া থেকে এশিয়ান, আমেরিকা থেকে আমেরিকান, আফ্রিকা থেকে আফ্রিকান, বাংলাদেশ থেকে বাংলাদেশি, জাপান থেকে জাপানিজ, চায়না থেকে চাইনিজ, এই ধরনের। তো দেখো তো রুলটা ছিল কি, প্রপার নাউন আর প্রপার অ্যাডজেকটিভ এর প্রথম অক্ষরটা, এর যে ফার্স্ট যে লেটারটা সব সময় ক্যাপিটাল লেটারের হয়। আমরা ঢাকার ডি কি কখনো কোনোদিন ছোটতে লিখছি? আর যদি কেউ লেখে সেটা কি হবে? হবে না। বাংলাদেশের বি কোনোদিন কি আমরা এটা ছোটতে লিখতে পারছি? পারি নাই। কোনোদিন লিখতে পারবো? পারবো না। সো এই যে প্রপার নাউন এইগুলো, সো এর প্রথম অক্ষরটা সব সময় কি? ক্যাপিটাল লেটারের। তো আবার দেখো প্রপার অ্যাডজেকটিভ কোনটা? এই যে আই নো দ্যাট, আমি জানি যে জাপানিজ আর অলওয়েজ হার্ড ওয়ার্কিং, জাপানিরা সবসময় কঠোর পরিশ্রমী, জাপানিরা আমাদের থেকে অনেক পরিশ্রম করে, আমরা আর কি পরিশ্রম করি। তো দেখো আই নো দ্যাট জাপানিজ, এই যে জাপানিজের যে যেটা, এই যে এটাকে বলা হয় প্রপার অ্যাডজেকটিভ। তো এটা কি হবে? বড়ত্বের। এখানে যদি থাকতো চাইনিজ, সেটা বড়ত্বের। এখানে যদি থাকতো আমেরিকান, এটা বড়ত্বের। এখানে যদি থাকতো ইতালিয়ান, আইটা বড়ত্বের। আফ্রিকান, এটা বড়ত্বের। ক্লিয়ার? সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এবার 11 নম্বর রুল, মাসের নাম, দিনের নাম, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারের হয়। মাসের নাম মানে কোনো মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রত্যেকটার প্রথম অক্ষর বড়ত্বের হবে। কোনো দিনের নাম, স্যাটারডে, সানডে, টুয়েসডে, থার্সডে, ফ্রাইডে, এই যতগুলো দিন আছে সব কি বড়ত্বের অক্ষর দিয়ে শুরু হবে। এটা যেন ভুল না হয়, মাস দিন অলওয়েজ বড়ত্বের অক্ষর দ্বারা। বিখ্যাত ঐতিহাসিক কোনো ঘটনার প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটার। এছাড়া বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট, অর আমাদের স্বাধীনতা যুদ্ধ, ভিক্টরি ডে, ভি ডি বড় হাতের, ওয়ার্ল্ড ওয়ার, WW বড় হাতের, এই যে যে ঘটনাগুলা, বুঝতে পারছো, এর সব কি ক্যাপিটাল লেটার। সো বিখ্যাত কোন ঐতিহাসিক ঘটনা, মাসের নাম, দিনের নাম সবসময় ক্যাপিটাল লেটারের হবে। তো দেখো আই লেফট দ্য প্লেস, আমি স্থানটা ত্যাগ করেছিলাম লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারে আমি ওই জায়গাটা ত্যাগ করি, আমি রাজশাহীতে গিয়েছিলাম গত শুক্রবারে, আমি সেখান থেকে চলে আসছি, আমি সিরিয়াসলি রাজশাহী গিয়েছিলাম। তো আই লেফট দ্য প্লেস, আই লেফট দ্য প্লেস লাস্ট ফ্রাইডে, এফটা কি বড় হাতের। আবার ইন্ডিপেন্ডেন্ট অর আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধ, আওয়ারটা হচ্ছে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর, তাই ওটা বড় হতে। এবার ইন্ডিপেন্ডেন্ট অর স্বাধীনতা যুদ্ধ অবশ্যই একটা ঐতিহাসিক ঘটনা, সো আইও ক্যাপিটাল লেটার, অর এর WO ক্যাপিটাল লেটার। ওয়াজ স্টার্টেড, শুরু হয়েছিল ইন মার্চ 1971, মার্চ মানে 1971 সালের মার্চ মাসে। এবার এখানে আমি এই উদাহরণটাই কেন আছি, এর মধ্যে সবগুলো জিনিস আছে, ঐতিহাসিক ঘটনা আছে, আবার মাসের নাম আছে, আবার একটু আগে দিনের নাম আমরা একটু পাইছি। সো এই যে আছে মাসের নাম, মার্চ মাস, এই যে মাসটা এম, এটা কি হবে বড় হতে। এবার এখানে যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর যাই থাকতো সেটা সবসময় কি ক্যাপিটাল লেটার হইতো। তো এটা যেন ভুল না হয়, মাসের নাম, দিনের নাম এবং বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষরটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। এরপরটা, আমি অর্থে প্রোনাউন আই সবসময় ক্যাপিটাল লেটার হয়। কি আমি অর্থে? যদি কখনো এই যে আইটা আমি অর্থে মানে আমাকেই বোঝায় তাহলে সবসময় সেটা ক্যাপিটাল লেটার হয়। এটা কোনোদিন তোমরা ভুল করবে না, আর এটা আসবে খুব কম, এটা ভুল করবে না তোমরা। দেখো হোয়েন আই রিড, যখন আমি পড়ি, আই ডোন্ট টক টু এনিবডি, তখন আমি কারোর সাথে কথা বলি না, যখন আমি পড়ি আই কোনোতের বড়তের, কারণ এই আই দ্বারা আমাকেই বোঝাচ্ছে। আই ডোন্ট টক টু এনিবডি, আবার আই, আই মানে কি আমি, কোনোতের বড়তের। সো আই কখনো তোমরা কোনোদিন ছোট হাতে দেখো নাই, আর এটা তোমরা বলেও দিবা না, মানে ছোট হাতের কখনোই দেওয়া যাবে না। আই যেখানেই দেখবা সিঙ্গেল, মানে জাস্ট শুধু একটা আই, সেখানে এটা কি বড় হতে। দিস ইজ আই, এটা আমি, হু অ্যাম রেসপন্সিবল ফর দিস মিস্টেক, যে এই ভুলগুলোর জন্য দায়ী। সো দিস ইজ আই হু অ্যাম, এবার আই তো বড় হতে, এটা তো তোমরা জানো, বাট কেউ কারো মনে প্রশ্ন জাগে নেই যে ভাই হু অ্যাম রেসপন্সিবল শুনতে যেন কেমন কেমন লাগতেছে। দেখো তো দিস ইজ আই, এটা হচ্ছে আমি, হু অ্যাম রেসপন্সিবল ফর দিস মিস্টেক, যে এই ভুলগুলোর জন্য দায়ী। তোমাদের মনে হচ্ছে এখানে হয়তো অ্যামটা ভুল, শুনতে ভালো লাগতেছে না, এখানে আমরা সবসময় ইজ দেখি, হু ইজ রেসপন্সিবল ফর দিস, কিন্তু এখানে অ্যাম কেন? বিকজ এখানে আই আছে, আই এর পরে কখনো ইজ বা আর বসে না, সো আই এর পরে কি বসে? অ্যাম, সো এই জন্য এখানে অ্যাম। এবার এখানে যদি দিস ইজ হি, যদি এখানে হি থাকতো আইনা থেকে তাহলে এখানে ইজ হইতো, কিন্তু আছে কি আই, আই এর পরে ইজ বসে? বসে না, আর বসে? বসে না, সো কি হবে? অ্যাম।
পরীক্ষায় যদি এটা আসে এটা ভাবার কোনো কারণ নাই যে স্যার এটা ভুলে দিছে এটা ভুলে দেয়নি এটা গ্রামাটিক্যালি এইভাবে জিনিসটা তো এই ছিল পাংচুয়েশনের 12টা রুল আশা করি সব প্রবলেম সলভ হয়ে যাবে দেন ডোন্ট ওয়ারি আর এক্সারসাইজ আসতেছে বোর্ড কোশ্চেন আসতেছে সো চিন্তার কোনো কারণ নাই এসে আরও তোমরা অনেক ক্লাস পাবা আর যারা আমার বই দুটো এখনই অর্ডার করো নাই এখনই অর্ডার করে ফেলো বিকজ সিরিয়াসলি হেল্পফুল তোমার জন্য বই দুটো সিরিয়াসলি হেল্পফুল আর আজকের ক্লাসটা হলো আমার বই থেকে একদম হুবহু আমি পুরো চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াই দিলাম তো দেখা হবে নেক্সট কোন ক্লাসে সবাই আমার জন্য দোয়া করবা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো See you all, Hafiz. Assalamu alaikum. And video obviously share with your friends.